আপনাদের প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে আমরা অবগত করতে চাই যে আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে বর্তমানে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে এবং অবশ্যই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে ত্রিপুরা রাজ্যে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল গত পাঁচ বছর থেকেই তার মধ্যে অন্যতম আরেকটা প্রক্রিয়া ছিল যে আরবিটির মাধ্যমে কর্মচারী নিয়োগ তো তার মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে যে মাধ্যমে দপ্তরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে এমপ্লয় প্রদান করা হয়েছে সে অনুযায়ী আমাদের আজকে ফিশারি ডিপার্টমেন্ট পঁচপান্ন জন ফিফটি ফাইভ অ্যান্ড এ ডিপার্টমেন্ট সেভেন্টিন সতেরো টোটাল বাহাত্তর জন আমাদেরকে নতুন যারা জিআরবিটির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকে আমাদের হাতে তুলে ধরা দেওয়া হয়েছে তো আজকে আমরা এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে অফার লেটার তুলে দেব এবং আগামী কিছু দিনের মধ্যেই তারা তাদের নির্দিষ্ট জায়গায় তারা চাকরিতে জয়েন করবেন আমি প্রথমেই তাদের সবাইকে হৃদয় থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তাদের এই সফলতার জন্য এবং আমি বিশ্বাস করি তাদের এই নিয়োগের ফলে আমাদের দপ্তর আরও বেশি শক্তিশালী হবে কারণ আমরা লক্ষ্য করেছি গত ছয় মাস বা আট মাসের আমার যেটা অভিজ্ঞতা দপ্তরের বিভিন্ন অফিসে কিছু না কিছু ক্ষেত্রে আমাদের কর্মী স্বল্পতা রয়েছে এমপ্লয়ের শর্টেজ রয়েছে তো এই নিয়োগের ফলে বা আজকে আমরা যেটা অফার ডিস্ট্রিবিউশন করব এই অফার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম ডিপার মানে অফিসেরই যেটা শর্টেজ ছিল এটা অনেকটাই ফুলফিল হবে তো আমি তাদের অনেক বেশি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আগামী দিন পথ চলার ক্ষেত্রে তাদের অনেক বেশি সফলতা আমি কামনা করছি এবং আমাদের রিসেন্টলি আমরা আমাদের ডিপার্টমেন্টের ডাইন হার্নেসে গ্রুপ ডি পোস্টে অনেকজনকে আমরা অফার দিয়েছি এর মধ্যে আজকেও দুই একজনকে আমরা এখানে অফার প্রদান করব তারা and press the bell icon so that you never miss any latest updates and news on tripura